বর্তমান মাস রমজান মাস, দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে আমরা দাঁড়াই তারাবির নামাজে। আমরা কি জানি তারাবির নামাজ আসলে কি এবং এই তারাবির নামাজ কত রাকাত? আজ আমরা এই ভিডিওতে এই দুইটি প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। তারাবির সালাত এক ধরনের নফল সালাত, এটির নির্দিষ্ট কোনো সালাতের কথা বলা হয়নি। দুই রাকাত করে, আট রাকাত, দশ রাকাত, বারো রাকাত, ষোলো রাকাত, বিশ, চব্বিশ, তিরিশ, যার যত সামর্থ্য আছে তিনি ততটুকু পড়বেন। তারাবির সালাত মূলত রাতের নামাজ এবং রাতের নামাজের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা হচ্ছে দুই রাকাত করে আদায় করা। কত রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নির্ধারণ করে যাননি। কেউ যদি বিশ রাকাত পড়েন তাহলে পড়তে পারেন, কেউ যদি আট রাকাত পড়েন তাহলেও সেটা পড়তে পারেন, অর্থাৎ আপনি তারাবির নামাজ বিশ রাকাতও পড়তে পারেন। এটি উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে এবং এ বিষয়ে সাপোর্টও রয়েছে এবং এর পক্ষে দলিলও রয়েছে। আট রাকাতও আপনি পড়তে পারেন, আট রাকাতের বিষয়ে উলামায়ে কেরামের ইস্তিহাদ রয়েছে তারাবির সালাতের বিষয়ে। মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং আমাদের সবাইকে যথাযথভাবে তারাবির সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।